সুপ্রভাত, আজকে সুন্দর সকালটা শুরু করলাম আমি আমার গাছে প্রথম ফোটা পদ্ম ফুল দিয়ে। দেখো এইটুখানি গাছে কত সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছে সকালবেলা দেখে একদম মনটা খুশি খুশি হয়ে গেল। আর আমি বলেছিলাম আমার বাড়ির পেছনের এই যে কটা গাছ বসিয়েছি প্রথম ফুল আমি এখানে যেহেতু মা মনসা আছেন মা মনসাকে আমি নিবেদন করব, তো এই ফুলটাও আমি মনসা ঠাকুরকেই নিবেদন করব। তার আগে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, দেখো কি ভালো লাগছে নিজের হাতে তৈরি করা গাছে যখন কুড়িয়ে আসে তারপরে যখন এত সুন্দর ফুল ফোটে মনটা খুব খুশি খুশি হয়ে যায়। দেখেছো এখনো একটা কুড়ি রয়েছে, এটা ফুটলে এটা কালকেই ফুটবে, এটা মা লক্ষ্মীকে নিবেদন করব। আর এই গাছগুলোতেও তো ছোট 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 কুড়ি এসেছে অনেক। আসো ফেলো দিদি, এখানে একটা তুলসী গাছ, এটাকেও আমি অন্য জায়গা থেকে তুলে এনে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার বিদ্যাসাগর এখন ড্রয়িং করতে বসে গিয়েছে, তো শুয়ে শুয়ে কি করছে বলো তো, এই যে রং পেন্সিল রয়েছে এই রং পেন্সিলের যে বস্ত্র রয়েছে সব কটাকে ছিঁড়ে দেয় প্রত্যেকবারে, যতবার ওকে এই রং পেন্সিল কিনে দেওয়া হয় এগুলোই কিনে আনে। এক গাদা রং পেন্সিল হয়ে গেছে, এই দেখো আস্তে আস্তে টুকটুক করে এগুলোকে ছাড়াচ্ছে পড়াশোনার নামে, মানে অষ্টরম্ভা এই যো এই সমস্ত ঘিজি বিজি এঁকেছে আর রংগুলোর থেকে জামা কাপড় খুলে নিচ্ছে। শীতকালে যে জামা কাপড় খুলতে নেই জানিস না, ওদের তো ঠান্ডা লাগবে, ছাড়াচ্ছিস কেন? আর ঘর ফর নোংরা করে দিচ্ছে, নিচে ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিচ্ছে, কি বলবে বলো তো। আর দেখো রবার্ট, দেখো দিনে দিনে যেন রবার্ট একটা করে বেড়েই চলেছে, বেড়েই চলেছে, ওপরে তিনটে নিচে দুটো আর আরো আরো মানে নিচে দুটো কি, এই দেখো কতগুলো যে আছে মানে তার ঠিকানাই নেই, অর্ধেক তো হারিয়ে ফেলেছে। ও রবার্ট, রং পেন্সিল, তারপরে পেন, এই সব হলো এক গাদা পড়াশোনার নামে কি তুমি অষ্টরম্ভা বলো। হ্যাঁ নিজেই স্বীকার করলো অষ্টরম্ভাও। আজকে আমার একদম তাড়াতাড়ি স্নান ঠান সবকিছু হয়ে গেছে, নইলে অন্যদিন স্নান করতে করতে আমি সেই 4-5টা বাজিয়ে দিই। আর আজকে একটুখানি শ্যাম্পু করেছি কারণ কালকে শ্যামনগরে গিয়েছিলাম, চুল টুল ছেড়ে, চুলটা ছেড়ে না বেঁধে রেখেছিলাম, কিন্তু ওই যে ধুলো বালি লেগেছে রাস্তাঘাট থেকে এসেছি না, এবার আমি আর শ্যাম্পু করিনি, তো আজকে মনে মনে ভেবেইছিলাম যে আজকে 12টার ভেতর আমার স্নানটা কমপ্লিট করে নেবো আর শ্যাম্পুটা করে নেবো। আমারও স্নান হয়ে গিয়েছে, আমার ছেলেরও হয়ে গিয়েছে, ছেলেকে এত তাড়াতাড়ি আমি করতাম না, ছেলেকে কেন করালাম বলো তো, সামনে বালি ফেলে রেখেছে, বালি মাথার মধ্যে নিয়ে সারা মাথায় বালি ভর্তি করে এসেছে, ও নাকি বালির ভেতরে পড়ে গেছে আর ওকে নাকি মাথায় বালি দিয়ে দিয়েছে। যাই হোক বাচ্চা মানুষগুলো খেলছিল তো দিয়ে দিয়েছে, ওই জন্য ওকে আমি স্নান ঠান করিয়ে একদম ঘরে বন্ধ করে রেখেছি যে তুই ওখানে থাক, বন্ধ করে নাই মানে তুই ঘরে থাক আর এখন আর বাইরে বেরোস না, একবারে বিকেলে বেরোবি। আর ফুলটা ফুটেছিল তো তোমরা দেখেছিলে, ওই দেখো মনসা ঠাকুরকে দিয়েও দিয়েছে ওইখানটায়। আর রোদটায় দাঁড়িয়ে রয়েছি যাতে একটুখানি চুলটা শুকিয়ে যায়। আমার মা কাঠের উনুনে আজকে রান্না করবে, কাঠের উনুনে রান্না মানে ভাত বসিয়ে দিয়েছে আর দিদা হলো সবজি কাটছে। শীতকাল মানে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন রকমের সবজি, শীতকালটাই হলো খাওয়ার টাইম, কিন্তু শীতকালে খেলে কি হবে, শীতকালে কিন্তু প্রচুর গ্যাস অম্বলের সমস্যা হয় কারণ আমরা খেয়ে দিয়ে একদম লেপের তলায় ঢুকে পড়ি, হাঁটাহাঁটি করি না, কোনো কিছু করি না, খাবার হজম হয় না, দেখবে গ্যাসের প্রবলেমটা বেশি হয় শীতকালে। এই যে আমাদের কাঠের উনুনে এখন ভাত হচ্ছে, ভাতটা প্রায় হয়েই গেছে, নামাবে, ওরে বাপরে কি তাপ, আমি সামনেটা বসে রয়েছি। আর এখানে মাছের ঝোল হবে বলে ফুলকপি কাটা হয়েছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর জায়গাটা দেখেছো গোবর দিয়ে আর মাটি দিয়ে পুরো নিকিয়েছে, মানে নেতা দিয়েছে, গ্রামের চলতি ভাষাতে বলে নিকোনো, এই জন্য নিকিয়েছে কথাটাই আমার প্রথম বেরিয়ে গেল। মানে আমার দিদার বক্তব্য আমরা নাকি এত শক্ত চাল খায় দিদা খেতে পারছে না, আর মা বলেছে যে তোমাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, দিদার আবার সেটাতেও চলবে না, আমরা সত্যি প্রচুর শক্ত শক্ত খাই, ওরকম ল্যাকপেটে জিনিসটা খেয়ে থাকে না, তাই না? ল্যাকপেটে আমরাও খাই না, ও বলছে আমরাও খাই না, কিন্তু ওই প্রেশার কুকারে সিটি মেরে ওই ছেলের মতো ভাত করে দিলে সেটাও দিদার পছন্দ নয়, আর এখানে বেশিক্ষণ বসবো না কারণ এই তাপ আসছে আবার। এখন বাজে হলো 3টে আর এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, না খেয়ে ঘুমিয়ে পড়েছি। মা আমাকে অনেকবার ডাকছে যে ঘুম থেকে ওট 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 খাবি খাবি করতে করতে, আমার আর উঠতে ইচ্ছা করছে না, পাক্কা 1 ঘন্টা পর 3টের সময় ঘুম থেকে উঠলাম, এখনো খেতে যাইনি, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো পুরো আমি ঘুমিয়ে গেছিলাম। মানে ঘুম থেকে উঠেছি তো উঠেই না একটা কেমন লাগছে, মনে হচ্ছে খাবো না, পেটটা ভার ভার লাগছে আর ইচ্ছাই করছে না যেতে, চোখ মুখ গুলো ছলছল করছে, আর ভিজে চুলে ক্লিপটাকে জড়িয়ে রেখে শুয়ে পড়েছিলাম, এই জন্য চুলগুলো শুকায়নি, ভেতর দিকে পুরো ভিজে রয়েছে, নইলে এইটুখানি চুল
সেই 12টার আগে স্নান করেছি, এত কোনো তো মানে শুকিয়ে যাওয়া দরকার, এক ফোঁটা শুকায়নি, কোনো কিচ্ছু কোনো কিচ্ছু হয়নি, ঘুমের ঘোর কিছুতেই কাটছে না, আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না, কথা বাতাও জড়িয়ে যাচ্ছে, এরম হয়েছে। তো আমি তো উঠে গেলাম, ছেলে ওঠেনি, ছেলে ঘুমাম, কারণ ছেলে খেয়ে দেয়ে ঘুমিয়েছে, আমি তো না খেয়ে দেয়ে ঘুমিয়েছে। শীতকালে কি হয় বলো তো, যত বেলা করে খাওয়া হবে মানে তত সেই মানে কাঁপুনি দেবে, ভাত যেহেতু ভাত খেলে তো মানে শীতকালে একটু লেট হয়ে গেলে 4-5টা এরকম বাজলে এমন একখানা কাঁপুনি দেবে আর কি বলবো। পুলাতা নাইটি পরে নিয়েছি, কাল থেকে মানে ঠান্ডা পড়েছে, যেমন দুদিন ঠান্ডাটা একদমই ছিল না, উবে গিয়েছিল, মানে কিছুতেই মানে শীতকাল বলে মনেই হচ্ছিল না, গরমকাল লাগছিল, ফ্যান চালানো হচ্ছিল, কিন্তু কাল থেকে ঠান্ডা পড়ে গিয়েছে। আজকেও ভালো, যখন গায়ে জল ঢালছিলাম এত ঠান্ডা লাগছিল সে আর বলার মতো না। চলো রান্নাঘরে যাই, দেখ কি রান্না করেছে, তোমরা তো এর আগে দেখেছো কি রান্না করেছে, তারপরে জানি না তারপরে আরো কি কি মেনু হয়েছে না হয়েছে, চলো আর একবার গিয়ে দেখবে। এটা কিসের বস্তা? চাল চাল এখানে রেখে দিয়েছে। রান্নাঘরে বসে বসেও আমি হাই তুলছি, মনে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার গিয়ে শুয়ে পড়বো, এরকম মনে হচ্ছে, কিছুতেই মানে ভালোই লাগছে না, ঘুমের ঘোরটাই খাচ্ছে না। বিড়াল বাহিনীর খাওয়া হয়ে গিয়েছে, এবার আমাদের খাওয়ার পালা, যেহেতু আমি ঘুমাচ্ছিলাম ওই জন্য মা উঠুন ঝাড় দিতে শুরু করে দিয়েছে, যতদূর কাজ এগোনো যায় ততদূর এগিয়ে রেখে দিয়েছে, আর এইবারে একসঙ্গে সবাই মিলে খেতে বসবো। আর আজকে আমাদের রান্না হয়েছে ভাত, ভাত তো হবে নইলে কি দিয়ে খাওয়া হবে, আর এটা হলো রুই মাছের ঝোল, ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। ধনে পাতা দাওনি কেন মা? হ্যাঁ মা ধনে পাতা দিতে ভুলে গেছে। আর এইটা হলো গন্ধরাজ লেবু শুকতো, না আলু কলা পেঁপে, আলু কলা পেঁপে দিয়ে তরকারি, যেহেতু দিদাদের ইতু পুজো আছে আজকে সানডে, এই জন্য এটা নিরামিষ তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, এখন ছাদে বেশ কিছুক্ষণ বসবো, কারণ যা কাঁপুনি দিচ্ছে, ভাত খেয়ে উঠলাম আর চুলটা আঁচড়ায়নি, কেমন একটা ঝোড়ো পাগলি ঝোড়ো পাগলিদের মতো লাগছে। আর হাতে নিয়ে এসেছি আমলকি, এই আমলকিটাকে খাবো, আমলকি নুন ছাড়া না আমি একদম খেতে পারি না, কিন্তু কাঁচা খাওয়াটাই সব থেকে উপকার, আর আমলকির গুণাগুণ তোমরা সবাই জানো, আমলকির গুণ আর কি বলবো। হ্যাঁ আমলকি দিয়ে না বেশ সুন্দর একটা হেয়ার প্যাক হয়, কিন্তু শীতকালে মুখে ফেস প্যাক মাখতে গিয়েই আমি হি হি করে কাঁপতে থাকি, এরপরে যদি আমলকি দিয়ে হেয়ার প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমি কোথায় থাকবো এ আর আমার জানা নেই। আর যখনই আমি ভিডিও করতে আসি কষা না, টেনে যে আমলকি গুলো বিক্রি হয় না কেটে, বলে ডুমুর দেয়, ডুমুর দিক আর ঝাড়ের দিক গে যাক, ধনে পাতা না পুদিনা পাতার চাটনি দিয়ে বিক্রি হয়, ও ওইগুলো খেতে যা লাগে, কিন্তু এই জম এই আমলকি খেতে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ মুখটা একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু খাওয়ার সময় খুব কষা খুব কষা, এত কষা জিনিস খাওয়া যায় না, খেতে হবে। ছাদে এলাম, জামা কাপড় গুলো তুললাম, রোজ দিন এক গা জামা কাপড় কাছাকাছি করে মেলে দিতে হবে, আমাকে সব তুলতে হবে, কাছাকুচির দায়িত্ব আমার না, আমার দায়িত্ব শুধু সেগুলোকে তুলে রেখে দেয়া, ইচ্ছা হলে ভাত করি নইলে করি না, না করলে কোনো ব্যাপার না, আমার মা করে দেবে। এই হলো কথা, আজকে রবিবার, আজকে বাপ্পার আসার কথা আছে, আপাতত কথা আছে, আবার বেঁধে ফেললাম কেন বলো তো, পাগলের মতো লাগছে, চুলটা ঝেড়ে সেই যেন মনে হচ্ছে সেই কি বলবো একটা রাক্ষসী রাক্ষসী এরকম একটা কেমন হয়ে গিয়েছিল, ওই কারণে খুলে দিলাম এই বেঁধে দিলাম। তো দেখি কটার সময় আসে, ছেলে তো বাপ্পা আসবে বাপ্পা আসবে বলে মাথা খারাপ করে দিচ্ছিল, ওর বাবা বললো ঠিক আছে আজকে বিকেলে একবার যাব, আর কালকে সকালবেলা ওকে নিয়ে তুমি পোস্ট অফিসে চলে এসো, আধার কার্ডটা বের করাতেই হবে, সবাই যখন করে রাখছে আমিও করে রাখবো, আবার ব্লাড গ্রুপ ব্লাড টেস্টও করিয়ে রেখে দিতে হবে। আমার ছেলেরা তো ইনজেকশনে ভয় পায় এই পায় এরকম না, আমি বরঞ্চ ভয় পেতাম যখন ছোটবেলায় ওকে নিয়ে ইনজেকশন দেওয়াতে নিয়ে যেতাম, আমি তো কোলে নিয়ে থাকতামই না, আমি ওই সিরিজ দেখলে আর ওই জায়গায় নেই, মা কোলে নিয়ে থাকতো দেখতাম একটুখানি প্যা প্যা করে কাঁদতো, তারপর আর নেই, আবার ঠিক এরকমটা করতো, বাবা কেমন একটা হচ্ছে গো।
আমলকিটা খেয়ে দে, বীজটাকে না আমি এইখানে রেখে দিয়েছি, বীজটা কে রেখে দেবো, এর ভেতরে যে সিডস গুলো আছে ওইগুলোকে মাটিতে বসালে কিন্তু আমলকি গাছ হয়, এখানে শুকনোর জন্য আমি রেখে দেবো, দেখবো একটু ট্রাই করে যে আমি আমলকি চারা বের করতে পারি কিনা, কত বড় পণ্ডিত হয়েছি সেটা জানবার জন্য এখানে আমি আমলকির বীজটাকে রেখে দেবো, নইলে কাগে পাখিতে ঠুকরে ঠুকরে এর অবস্থা খারাপ করে দেবে, এখানে শুকানোর পরে এর ব্যবস্থা আমি করব। এটা তো আমার অ্যালোভেরা গাছ, পুরো টপ ভর্তি হয়ে গিয়েছিল, অর্ধেক তুলে যেখানে পদ্ম গাছ দেখলে সেখানে গিয়ে সমস্তকে দিয়ে এসছি, কারণ ওই অত অ্যালোভেরা মানে হয়ে গিয়েছিল, ভাল লাগছিল না, ফাঁকা ফাঁকা করে দিয়েছি। আর সর্ষে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, একদম সর্ষে, আমার তো মনে হচ্ছে এখান দিয়ে ফুলও চলে আসবে, এরকম জায়গায় চলে গিয়েছে। এই সর্ষে শাক আমাদের খেয়ে নিতে হবে। আর এখানে আমি গাছের জন্য খোল ভিজিয়ে রেখে দিয়েছি, পচা তো গন্ধ বেরোচ্ছে, আর কি দেখাবো তোমাদেরকে, জাস্ট সর্ষে শাকগুলো দেখালাম, কাল পরশু করে এগুলোকে তুলে ভাজা খেয়ে নিতে হবে। আজ আর গাছে জল দেওয়া ফল দেওয়া কোনো কিছু নেই, কারণ আগের দিন আমি জল দিয়েছিলাম, আমি দুদিন ছাড়া ছাড়া জল দিই, ওই রোজ দিন আমি জল দিই না, কারণ এর আগে আমার একটা গাছে রোজ দিন এত পরিমাণে তাকে জল খাওয়াতাম যে জল বসা হয়ে গাছ একদম মরে গেছে। এই কারণে যতদিন ওপরের মাটিটা না শুকায়, মানে দুদিনে শুকিয়ে যায়, যেহেতু এখন টানের সময় শীতকাল, আর ওই দুদিন পরপর হলো আমি জল দিই। আর ওদিকে হলো ধনে পাতা, ওই যে 12 মেশালি যে বীজগুলো ছড়িয়েছিলাম প্রত্যেকটার গাছ বেরিয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কোনটা লাল শাক, কোনটা পালং শাক, আর কোনটা ধনে পাতা, কোনটা এই কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু পেঁয়াজ গাছটাই বোঝা যাচ্ছে, আর বাদবাকি বোঝা যাচ্ছে না, বোঝার ক্ষমতা হয়তো আমার নেই, আমি তো বুঝতে পারছি না। ছোট ছোট দুটো দুটো করে পাতা বেরিয়েছে, সে পরে দেখাবো। এখন ছাদে একটুখানি ঘোরাফেরা করছি, খেয়ে দেয় না খুব কষ্ট হচ্ছে গো, আমি বুঝতে পারছি না যে কেন আজকে আমার এরকম হচ্ছে। বললাম না একটুখানি শরীরটা খারাপ লাগছে, আমি আর এক সেকেন্ডও ছাদে থাকতে পারিনি, আমি সাথে সাথে চলে এসেছি নিচে, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, এই কারণে নিচে চলে এলাম। আর আমার সন্টু পাকলাও আমার সঙ্গে শুয়ে রয়েছে, তো ওর পাশে এসে আমি শুয়েছি। আর মশারিটাকে না একটুখানি তিন দু কোনা টাঙিয়ে নিয়েছে, আর এক কোনা টেনে এই বালিশটা দিয়ে গার্ড করে দিয়েছি, কারণ পুরোটা এরকম মশারি টাঙিয়ে শুতে না দিনের বেলা একদমই ভালো লাগে না। তো এইভাবেই আমি টাঙিয়ে নিয়েছি যাতে মশা না কামড়ায়। আগে জানতাম যে শীতকালে মশা বেশি থাকে না, এখন আবার উল্টো, শীতকালে এত মশা থাকে যে এই দুপুরবেলাটা যদি ঘুমায় বাচ্চা কাচ্চারা, ওদেরকে মশারি টাঙিয়ে দিতে হয়, নইলে মশা যাবেই না। আর ওই মশা মারার ওই কি যেন বলে অলআউটে, ওগুলো মশা মারার অলআউটে মশা যায় না, আমার মনে হয় মানুষই চলে যায়, আমাদের ঘরে তো কাজ করে না ওইসব। আর আমাদের ঘরে ওরকম চারদিক বন্ধ করে তো সবসময় রেখে দেওয়া হয় না, কারণ একদিক খোলা সবসময় থাকবে সবসময়, কারণ বিড়াল কুকুর আছে সব ঢুকে যাবে খুলে দেবে, আর বাচ্চাকে রেখে ওরকম চারিদিক বন্ধ করে দেওয়াটাও ঠিক না। তো কি বলবো, এখন একটু তাও ভালো লাগছে, শুলাম তো এখন মনে হচ্ছে একটু ঠিক আছি। আগে যেমন ছাদেতে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল এই আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই হচ্ছে, এরকম একটা লাগছিল, এখন মোটামুটি ঠিক আছে। দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখো কোলে শোবে, কোলে, অন্য কোথাও জায়গা পাচ্ছে না, আমার কোলে এসে বসবে, আমি যতবার এখানে সরিয়ে দিচ্ছি ততবার ও সেই আমার কোলে আসছে, এই দেখো, দেখেছো দেখেছো কি কাণ্ড, কি কাণ্ড। এখনো আমাদের চা খাওয়া হয়নি, মুখটা দেখা, মুখটা দেখা, মা এখন যাবে চা করতে। আর তোমার বিড়াল এত জ্বালাচ্ছে, আমি যত সরিয়ে দিচ্ছি ও তত আমার কোলে কোলে আসছে, ও শীত করছে তো আমার কোলে, কি গরম নাকি, হ্যাঁ আমার কোলে কি গরম, আমার ছেলে থাকলে না তোমাকে পিত্তানি দিত, পিত্তানি পিট্টু পিট্টু দিত, পিট্টু পিট্টু। আর ওই বিড়ালটা কোথায় উঠেছে দেখবে, দেখো যতবার তাড়াচ্ছি শুনছে না, পেটের মধ্যে উঠে ঘুমাচ্ছে, যত নিচে নামিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তবু হচ্ছে না, ওর নাকি আমার পেটেই ঘুমাবে। আমার সন্টু বাংলা যেমন আমার পেটে ছাড়া ঘুমাতে পারে না, এও মনে হচ্ছে সেরকম, পেটে ছাড়া ঘুমাতে পারে না, কিন্তু আমার যে কষ্ট হয় সেটা এও বোঝে না, আর ওই আমার সন্টু বাংলাও বোঝে না। এই যে শুনটু, আর এদের না নামাতে হয় খুব আস্তে, যেহেতু এদের উড়ি পাবারি, এদের না খুব ধারালো নৌক আছে, ওরা তো বুঝতে পারে না, ওরা আছড়ে ধরে, ওরা ভাবে যে আমরা মনে হয় ওদেরকে ছুঁড়ে ফেলে দেবো, তাই জন্য আছড়ে ধরে আর ওই নৌক দিয়ে ধারালো, কথা বলছি উ উ লাগছে লাগছে। ও শুনটু পাগলা, ওই নোক দিয়ে যদি একবার আঁচল লেগে যায় তাহলে তো আমাকে টিটিনাস নিতে হবে, তোমার জন্য আমি শীতকালে এতটা ইনজেকশন খাবো, তোমার কি ভাল লাগবে, হ্যাঁ ভাল লাগবে, তোর জ্বালায় আমি উঠেই পালাবো, তুই থাক তো, ব্যাং ভাল লাগে না। যে আমি উঠে চলে এসেছি, এইবারে শো কোথায় শুবি, এখন গেছে এই যে লেপকাথার ধারে, শো শো এখানে। আর শুনটু পাগলার বাবা আসবে, এখন ফোন করেছিল, তোমাকে বিয়ের কার্ড দিয়ে গেছে,
এই তো তোমার নাম লেখা, তোমাকে নিমন্ত্রণ করে গেছে বুধবার দিন তোমার সপরিবারে নিমন্ত্রণ। কোথায় বৃষ্টি মাসির বিয়েতে? শুধু তোকে বলেছে যে চিকুর নেমন্তন্ন না, চিকুর বাবার আর চিকুর মায়ের নেমন্তন্ন, চিকু বাদ। এখন ডিম সিদ্ধ খাওয়া চলছে। এ বাবা দেখো ফেলে ছড়াচ্ছে, তোর বাবা খাইয়ে দিতে গেল, তোর হলো না। ডিম সিদ্ধ খেতে খেতে বিয়ের আলোচনা হচ্ছে, বলছে যে বিয়ে নাকি বিয়ের দিন ওর বাবা বলেছে আমি দীঘা চলে যাব আর ও যাবে না। ও বলছে না আমি বিয়ে বাড়ি যাবো, আমি দীঘা যাব না। তাই তো, দীঘা যাবি না বিয়ে বাড়ি যাবি? আর আমরা তো সকালবেলা দীঘা যাবো, আমরা রাত্রিরে দীঘা যাবো, যখন বিয়ে হবে তখনই দীঘা যাবো। তুই তাহলে যাচ্ছিস না তাই তো? তাহলে বাবুর টিকিটটা কেটো না, হ্যাঁ আমাদেরটা কেটো। তো আমরা এখন ফুচকা খাচ্ছি আর ভ্যাকসিনের আলোচনা করছি। এই যে ফুচকার টকদওয়ালা ফুচকা, আর আমার টাক বাবাও ফুচকা খেতে বসে গেছে। তবে বাইরে তো ফুচকা খায় না, বাইরে শুধু টক জল খায়, এখানে আবার আজকে ওর ফুচকা খেতে মন চেয়েছে। আর এই যে আমরা খাচ্ছি, কি দেবো তোকে? এটা খাচ্ছিস কেন? আর তুই জামা পরিস নি কেন? গরম লাগ যাবার ওই বিয়ে কম্বল টানছিস কেন? কিটক্যাট নেই, তোর বাবা যেটা এনেছিল খেয়ে নিয়েছিস? চল কোথায় দেখেছিস? চল চল দেখি কোথায় দেখেছিস। ও নাকি বড় ফ্রিজে কিটক্যাট দেখেছে, ওর বাবা কিটক্যাট এনেছে, তা দেখুক কোথায় কিটক্যাট রেখে দিয়েছে। চল টিকি টিকি টিক টিকি টিকি টিক, আবার মিউজিক দিতে দিতে কিটক্যাট খুঁজতে যাচ্ছে, মিউজিক দিতে দিতে কিটক্যাট খুঁজতে যাচ্ছে। দেখি টিকি টিকি টিক, দেখিস দেখিস, কই তো? ওগুলো তোর না, ওগুলো মাহির। দাঁতগুলো সব পড়ে যাবে, সব পড়ে যাবে। ওইটা না, ছোটটা নেই, হ্যাঁ ওই ইয়েটা নেই, হ্যাঁ নীলটা নেই, ওটা রেখে দে। হ্যাঁ নাম, একদিনে তুমি সব পৌষ মাস করে দাও, একদিনে সব শেষ করে দেবে। আর কি গরম লাগছে, এতক্ষণ বাইরে ছিলাম বলে খুব ঠান্ডা লাগছিল, কিন্তু আমাদের ঘরের ভেতরে না প্রচুর গরম। আর আমার চিকুর তো এত গরম, জামা কাপড় সব খুলে ফেলছে, এখনো পর্যন্ত ফ্যান চালাচ্ছে। বাইরে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, কিন্তু ওর যে এত গরম লাগছে আমি বুঝতে পারছি না যে কি। এখন মানে যখন ফ্যান চালাচ্ছে আমি বলছি ফ্যানটা বন্ধ কর, বলছে তাহলে স্নান করে আসি। তাহলে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ওর গরম লাগছে। আর মাথা তো আচড়ানোই হয়নি আমার শীতকালে, কি বলবো, মাথা আচড়াতে, ক্রিম মাখতে, মুখ ধুতে, স্নান করতে আমার খুব বিরক্ত লাগে। কিন্তু রাত্রিবেলা তো একটুখানি চুলগুলোকে বেঁধে রাখতে হবে, নইলে আবার সেই ডগা ফাটা হয়ে যাবে। আমার খুব একটা ডগা ঠগা এরকম ফাটে না, কারণ আমি চুল খুব একটা যে কাটি এরকমটা নয়, ওই বেঁধে বেঁধে রাখি বলেই ফাটে না। আর এই যে ছোট চুল, এটা ফাটবে কেন বলতো? এই যে এত ছোট করে ফেলেছি, সব তো একসঙ্গে মিনুনি করা যায় না, ওই ঘষা খেতে খেতে এটা ফেটে যাবে, আমি বুঝতে পেরেছি। নইলে এতটা ছোট করি না। ওই অনিতাদি যে আমার কি করলো, আমিও ভাবলাম একবার একটুখানি ছোট করে দেখি, আমার বেশ ভালো লাগে জানো, ছোট চুল বেশ ছোট ছোট থাকবে, কোনো খাটাখাটনি করতে হবে না, কোনো প্যাক ঠ্যাক লাগালেও খুব তাড়াতাড়ি লেগে যাবে আর চুলটা শুকিয়ে যাবে, এরকমটা খুব ভালো লাগে। এখন বাজে হলো 10:30, আজকে আর বামা খ্যাপা দেখা হয়নি, বাবা খাপা দেখা হয়নি মানে আমি টাইমটা ভুলে গিয়েছিলাম। তো এখন এসেছিলাম বাবা খাপা দেখতে, দেখি 10:30 বাজে, মানে শেষ হয়ে গেছে, আর টিভি চালাইনি, এবার শেষ হয়ে গেছে, কি আর টিভি চালাবো। ভাবলাম যে না, যাই ভিডিওটাকে শেষ করতে হবে। আর বাপ্পা তো ফুচকা এনেছিল, দেখতে পেলে ফুচকা এনেছিল কি আমি বলেছিলাম বলে এনেছে, নইলে বাবা আমার জন্য কিছু আনবে? আনে না, খালি ফোন করে জিজ্ঞাসা করবে যে ছেলের জন্য কি আনবো, যে বাড়িতে যে একটা বউ আছে সেইটা বুঝবে না। আমি যদি বলি এটা আমার খেতে ইচ্ছা করছে তবেই আনবে, নইলে আনবে না। যাই হোক এনে দিয়েছে, এই আমার ভাগ্য ভালো। আর এই ভিডিওটাকে আর বেশি বড় করব না, এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দেবো, কারণ আবার কালকে আর একটা ভিডিও করতে হবে। তাই এই ভিডিওটাকে আমাকে এখানেই এন্ড করতে হবে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। আমার চিকু এখনো পর্যন্ত বাড়ি আসেনি, সে এখন বিয়ে বাড়িতেই রয়েছে পারমানেন্ট ভাবে। ওখানেই যদি আমাকে ছাড়া থাকতে পারতো তাহলে আমার ছেলে যে বাড়ি আসতো না এটা আমি জানি। ওখানেই ওর খাওয়া দাওয়া সব কিছু,
করছে খাওয়া খাওয়া দাওয়া বিয়ের সময় তো একটু অসুবিধা হয়, কারণ আগে তো তোমরা দেখেছো ওরা খাইয়ে দাইয়ে দিত, এখন আর বিয়েরও একটা চাপের ব্যাপার আছে, এই জন্য অত হয় না। আমি গিয়ে নিয়ে আসবো, মা ভাতটা প্রেশার কুকারে সিটি দিচ্ছে, ওকে খাইয়ে দেবো। আর আমি রাত্রির আজকে ডিনার করিনি, যেহেতু ফুচকা খেলাম এই জন্য আমার আর খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য কিছু আর খাইনি। আমি ভাবছি আজকে ডিনার করব না, জল খেয়ে শুয়ে পড়বো আর কি। কালকে আবার আধার কার্ড করতে যাব, আমাকে 9:30 ভেতরে ওখানে গিয়ে পৌঁছাতে হবে, নইলে একদম 300 জনার পরে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে যদি লেট করে যায়। তো আমার বর বলেছে আমি লাইন রেখে দেব, তুমি তুমি তাড়াতাড়ি ওকে 9:30 সময় নিয়ে চলে আসবে, আর ও হয়তো ভোরবেলা থেকে লাইন টাইন দেবে। যাই হোক, কালকে ওর নাইট ডিউটি বলে বাঁচুয়া, নইলে তো হয়ে যেত যদি নাইট ডিউটি না পড়তো। নাইট ডিউটি পড়েছে বলে না ও বিয়ে বাড়িতেও আসতে পারবে না, নাইট ডিউটিটা না থাকলে, যদি ডে ডিউটি থাকতো তাহলে বলেছিল আসবো। আমি বলেছিলাম ছুটি নিতে, বললো যে না ছুটি নিলে তো হবে না দেখো, কারণ অফিসে আরেকজন ছুটি নিয়ে সে সিকিম বেড়াতে গেছে, এবার ওরা নাইটে দুজন ছেলে রয়েছে, তো বললো যে আমি নাইটে ছুটি নিতে পারবো না, ডে ডিউটিতে হলে ভালো হতো, আর এই সময় তো আরও নেওয়া যাবে না। ঠিক আছে আর কি করা যাবে, না নেওয়া গেলে তো কিছু করার নেই না। যাই হোক, চলো টাটা।